ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ চলে আসবে হচ্ছে মাত্র 100 টাকা, ঢাকার বাইরে হচ্ছে 150 টাকা, সারা বাংলাদেশে ডেলিভারি হবে, দেশের বাইরেও ডেলিভারি হবে। তো দেশের বাইরে আপনাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, দেশের বাইরে কিন্তু আমরা হোলসেল করি এবং এমনিও পাঠাই, যে যেভাবে নিতে চান সেভাবেই পসিবল। ওকে, আরো একটা বিষয় বলে দিই, দেশের বাইরের আপনাদের উদ্দেশ্যে এবং ঢাকার বাইরের আপনাদের উদ্দেশ্যে আমরা হচ্ছে গিয়ে ফুল পেমেন্টটা নিয়ে থাকি, আর ঢাকার ভেতর তো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন। আজকের প্রোডাক্টটা আমার, আজকের যতগুলো 5-6টা কোর্সেস রেখেছি, প্রত্যেকটাই হচ্ছে গিয়ে সাউন্ড ক্লিয়ার, ওকে গ্রেট। সো প্রত্যেকটাই যাবে হচ্ছে তোমার থাইল্যান্ড ফ্যাব্রিকের, থাই ফ্যাব্রিকের উপরে, ঠিক আছে? কোনোটাই হচ্ছে গিয়ে মানে এত সুন্দর, আমি যেটা পড়েছি তা আমি আমার জন্য একটা রেখেছি, আমারটার কালার থেকেও আরো সুন্দর সুন্দর কালার রয়েছে, আমি যেটা রেখেছি অনেক সুন্দর লাগতেছে। আপু ধন্যবাদ, আপনারা কি আমার সঙ্গে লাইভে যারা যারা জয়েন হয়েছেন আমাকে একটু বলে দেন লাইভটা চলছে কিনা। সো আসেন কালার গুলো দেখাই। ফার্স্টে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আমাদের পেজের লাকি একটা কালার। হ্যাঁ বিসমিল্লা, আমাদের পেজের লাকি একটা কালার, কালার ইজ ব্লু। হ্যাঁ, আমাদের পেজের সবচেয়ে হিট এন্ড লাকিয়েস্ট কালার এভার যেটা, সেটা হচ্ছে গিয়ে ব্লু কালার। হ্যাঁ, এর উপরে মনে করেন আর আমাদের কোনো কালারই হতে পারে না, যত ব্লু প্রোডাক্ট এবং ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এনেছি ততই গন, ব্লু অ্যান্ড হোয়াইট কম্বিনেশন যতই এনেছি ততবারই গন, ঠিক আছে? দ্যাটস ওয়াই হচ্ছে গিয়ে আমরা এই ফ্যাব্রিকটাকে চুজ করেছি, এই কালারটাকে চুজ করেছি। সো আরো একে একে আরো কয়েকটা কালার আছে, আমি আপনাদেরকে দেখাবো। যেমন এই এইটা, এটা তো আমি লাস্টে দেখাবো, একদম সবার লাস্টে, এই খাজানাটাকে আমি সবার লাস্টে দেখাবো, এখন দেখাবো না, ঠিক আছে? সো আরো অনেকগুলো আছে, আরো অনেক কালার রয়েছে, আমি দেখানো স্টার্ট করি। ফার্স্টে এটা আমি বলে দিই, ফার্স্টে এটার ফ্যাব্রিকের অংশটায় যাবো। হ্যাঁ, আমরা কিন্তু হোলসেলে প্রোভাইড করি, আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন, ঠিক আছে? আপনারা চাইলে আমাদের থেকে হোলসেল নিয়ে নিতে পারবেন। আচ্ছা, যেটা বলছিলাম, এগুলো প্রত্যেকটাই আমাদের কাছে 40-60 পিস রেডি আছে, এর বেশি নাই, এর কারণ এটা হচ্ছে কি আমরা 100 পিস করতে পারি না, কারণ আমাদের কাছে এই ফ্যাব্রিকই নাই। ওকে আপু, আমার কেনার সামর্থ্য নাই, আপনার লাইভ দেখি খুব ভালো লাগে, শার্ট গুলো একটু লং আনো আপু, লং শার্টের অন্য ব্যবস্থা আছে, অন্য লং শার্ট আসবে, তবে এগুলা কিন্তু আপনার হিপ কভার হয়ে যাবে, যারা কেনা হচ্ছে হিজাবিয়ান আছে তাদের জন্য এগুলা পারফেক্ট হবে। আচ্ছা, ড্রেস দুইটা পেয়েছি ফ্রম ফিনল্যান্ড, থ্যাংক ইউ সো মাচ সুলতানা আপু। আর কে কোথা থেকে জয়েন করেছেন বলেন। আচ্ছা, প্যান্টটা আমি আপনাদেরকে দেখাই, প্যান্টটা আসবে হচ্ছে, ফ্রন্টটা আসবে হচ্ছে তোমার এই রকমের, ফ্রন্টাল লিস্টটা আসবে হচ্ছে তোমার এই রকমের, ডিটেলিংটা আমি একটু বুঝিয়ে বলি, যেরকম প্লিটিং করা, আর ব্যাক পার্টটা আসবে হচ্ছে তোমার ইলাস্টিক দেওয়া, ঠিক আছে? পেছনের অংশটা থাকছে ইলাস্টিক দেওয়া, আর এই থাইটা দেখে নাও, আমরা শার্ট লং কত আমি বলে দিচ্ছি, এটা দেখেন, এটা আসবে হচ্ছে আমার থাইটা, সো দ্যাটস মানে হিপটা যেটাকে বলে। এই জন্য হচ্ছে আমার প্যান্ট কখনোই এরকম দেখেন আমি স্ট্রেট দাঁড়িয়েছি, কোথাও উঁচু নিচু হয়ে থাকে না, কখনোই না, নেভার, কখনোই না। আর এটার ফ্যাব্রিকটা আমি আপনাদেরকে বোঝাই, এটা হচ্ছে একদম আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলছি, হাই আন্টি কি অবস্থা, আমি একটা ব্যাগের জন্য টাকা বিকাশ করেছি, অর্ডার কনফার্ম করতে হয়নি, প্লিজ একটু চেক করবেন, করে দিবে আপু, একটু সময় দিতে হবে। এই যে দেখেন, আজকে আমাদের শপে অনেক রাশ ছিল, এই জন্য হচ্ছে কি একটু লেট হচ্ছে, বাই দ্য ওয়ে করে দিবে। এটা দেখেন ফ্যাব্রিকটা, এটা একটা থাই ফ্যাব্রিকের মধ্যে, এই ফ্যাব্রিকগুলো দিয়ে যদি কোনো গাউন বা কোনো শার্টস থাইল্যান্ড থেকে আনা হয় বা রেডি করা হয় বা থাই ফ্যাব্রিকের এই প্রোডাক্টসগুলো মিনিমাম থাইল্যান্ড থেকে এনে বাংলাদেশে যদি সেল হয় সেক্ষেত্রে 4,500-5,000 টাকা হবে। কিছুদিন পর আমি যাচ্ছি, তখন আবার দেখাবো আপনাদেরকে থাইল্যান্ডের প্রোডাক্ট। সো প্রাইস যাবে হচ্ছে গিয়ে 4,500-5,000 টাকা। ফ্যাব্রিকটা আপনারা বুঝে নেন, এটা কিন্তু দেশীয় ফ্যাব্রিক নয়, আমি আপনাদেরকে বারবার করে বলছি। আচ্ছা, এরপরে এটার সাথে সাথে আপনারা পকেট পেয়ে যাবেন, দুই সাইডে দুইটা, এই যে দুই সাইডে দুইটা পকেট পেয়ে যাবেন। এবার আসেন এই ড্রেসের লম্বাটা বলে দিই, মানে প্যান্টের লম্বাটা বলে দিই, প্যান্টটা আসবে প্লাজো কাটিং, যেন আপনার উঠতে বসতে ঠাস ঠুস করে ছিঁড়ে না যায়। হ্যাঁ, একটা সব ড্রেসের তো একটা মারাংশই আছে, রাইট? এই প্যান্টের লম্বা আসবে হচ্ছে, বা প্যান্টের লং
আসবে হচ্ছে আপনাদের 39-40, এবং এটা কিন্তু একটু টানলে বাড়বে। মেকআপটা কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। যেটা বলছিলাম আপু 36 হবে, জি 36 থেকে শুরু হবে। আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু থাই ফ্যাব্রিক, এতদিন আমরা যেই ফ্যাব্রিকে প্রোডাক্ট শো করেছি এটা কিন্তু তার থেকে প্রায় 550-600 টাকা বেশি, 550-600 টাকা বেশি, ঠিক আছে, এই যে খেয়াল করেন। ওকে চলেন নেক্সটে, নেক্সটে যাই। নেক্সটে এটার শার্টটাই দেখায়, আমি পরবো অবশ্যই, আমি চারটার মধ্যে অরেঞ্জটা তো রেখেছি মাস্ট, হ্যাঁ এটা তো আমি রেখেছি মাস্ট, কারণ এটা এই এই ফ্যাব্রিকের কিন্তু আমার একটা গাউন আছে, আপনারা দেখেছেন আমি থাইল্যান্ড থেকে লাইভ করেছিলাম এই এই ফ্যাব্রিকের। কে কে দেখেছিলেন ওই যে ফিশ কাটিং, কে কে দেখেছিলেন বলেন, কার কার মনে আছে? আমি যখন থাইল্যান্ড বসে এই ফ্যাব্রিক দিয়ে লাইভ করেছিলাম, কে কার কার মনে আছে বলেন। আচ্ছা এবার এটা দেখাই, এটা আসবে হচ্ছে আপনার ফুল স্লিভস, আমি একটু বলে দেই, ফুল স্লিভস, এই যে এরকমের প্রত্যেকটা স্লিভস এরকম ফুল আসবে, প্রত্যেকটা স্লিভস ফুল আসবে। ফ্রন্টের অংশটা আপনারা একটু দেখে নেন, ফ্রন্টের অংশটা এরকম, ব্যাক সাইডের অংশটা আসবে 33 পর্যন্ত লং। এটা কিন্তু ব্ল্যাক না, এটা কিন্তু ব্লু কালারের মধ্যে, এটা কিন্তু ব্ল্যাক না, এটা কিন্তু ব্লু কালারের মধ্যে, আমাদের সবচেয়ে হিট কালার অ্যান্ড ডিমান্ডিং কালার, সবচেয়ে হিট অ্যান্ড ডিমান্ডিং কালার ইজ ব্লু অ্যান্ড হোয়াইট। হ্যাঁ ব্লু অ্যান্ড হোয়াইটের মধ্যে আমাদের আরো একটা স্পেশাল রয়েছে, এটা আমি সবার লাস্টে দেখাবো বলছি। এটা এটা দেখেন, এটা কিন্তু দেখতে মনে হচ্ছে ব্ল্যাক, হ্যাঁ বাট ইটস নট ব্ল্যাক, ইটস ডিপ নেভি ব্লু, সঙ্গে আসবে হোয়াইট, অ্যান্ড ইটস অলসো থাই ফ্যাব্রিক, খেয়াল করেন টানলে বাড়ে, ঠিক আছে। এই ফ্যাব্রিকটা আপনারা আমাদের শোরুম যদি আসেন, শোরুমে আসলে আমি আপনাদেরকে দেখাই দিতে পারবো, আমাদের কাছে কিছু থাইল্যান্ডের প্রোডাক্টস রয়েছে, সো আপনারা একদম নিজেরাই দেখে নিতে পারবেন যদি আমাদের শপে আসেন। আচ্ছা এবার আমি যেহেতু অনেকগুলা কোর্স দেখাবো, সো এবার আমি এই কালারটা পরবো একটু, তারপরে তারপরে আমি দেখাবো আমার এই সেম 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 ফ্যাব্রিকের এটা যেটা আমি এখন পরা আছি, এটা সেমটাই আপনারা আমাদের আমাদের শপে আসলে থাই ফ্যাব্রিকের এটা দেখতে পারবেন। তিথি তামান না, হ্যালো আপু কি অবস্থা, চলেন এটা আমি একটু পরে তারপরে আপনাদেরকে বাকি কালার গুলো দেখাই। এটার সাথে কি কানের দুল ম্যাচিং হবে বলেন, কারেন্টটা না চলে গেলেই হয়, কি যে একটা অবস্থা শুরু হয়েছে কারেন্ট নিয়ে। আমি বলছি না ব্লুটায় অন্যরকম লাগে, আপু শোরুমে গেলে পাওয়া যাবে, জি। আচ্ছা দাঁড়ান কি কি লিখেছেন, আমি 6টা নিয়েছি, মাশাআল্লাহ আপু, হিরা আপু থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ। ওকে আচ্ছা আমি এখন যেটা পরা আছি এটা, আমি জানি না এই কালারটা এত স্যুট করে পাবলিককে, ইভেন আমাকেও এত 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 স্যুট করে। ফ্যাব্রিকটা আসবে হচ্ছে থাই ফ্যাব্রিক, ফ্যাব্রিকটা আসবে থাই ফ্যাব্রিক। আমি ধরেন আমার ইয়ে কই ব্যাগ, আচ্ছা ধরেন ধরেন আমি এখন যদি একটা এরকমের একটা হোয়াইট ব্যাগ নেই, ধরেন যদি আমি একটা হোয়াইট ব্যাগ নিয়ে একটা হোয়াইট শুজ নিয়ে চলে যাই তাহলে আর কিছু লাগবে না, মনে করেন এত সুন্দর। লাবণ্য কল ধরো, আমার পার্সেলের কি খবর, প্লিজ দিও, আই এম ওয়েটিং, ইউকে থেকে দেখছি, ঠিক আছে দিব। আচ্ছা আপু তোমার পেজে ড্রেস গুলো অনেক সুন্দর, থ্যাংক ইউ। গ্রিক কালারের ড্রেসটা দেখাবো, হ্যাঁ অবশ্যই দেখাবো, অবশ্যই দেখাবো। ধরেন ধরেন আপনারা যদি এরকম এরকম ছোট ব্যাগও নেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদেরকে অনেক বেশি স্টাইলিশ লাগবে, বা যদি ক্রস করে নেন, ধরেন আমি একটু ক্রস করে দেখাই, যদি আপনারা, আমি যেভাবে নেই, আমি অলওয়েজ এভাবে নেই, যদি আপনারা এরকম ক্রস করে নেন সেই ক্ষেত্রে অনেক বেশি সুন্দর লাগবে, ঠিক আছে। আচ্ছা এবার এবার চলেন আপনাদেরকে, কত সাইজটা পড়েছো মৌসুমী আপু? আমি পড়েছি হচ্ছে গিয়ে 40 সাইজটা, লাইক শার্ট তো একটু ফিটিং লুজ পড়তে হয়, শার্ট কখনোই ফিটিং ফাটিং পড়তে হয় না। শোরুমটা কোথায়? শোরুমটা হচ্ছে ওয়ারি স্বপ্নের পাশে, মেন্স ওয়ার্ল্ড এর বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার হচ্ছে 4A, শপ নেম হচ্ছে এক্সেলেন্স বাই লাবণ্য জাহান, ঠিক আছে। আচ্ছা এটা দেখেন, আজকে যখন আমি লাইভে লাইভ করেছি
আমি দোকান থেকে বের হয়ে যাওয়ার পরে সবাই দোকানে এসে আলহামদুলিল্লাহ পাকিস্তানি ড্রেস গুলো সবাই পারচেজ করে নিয়ে গেছে। বলো না অর্ডার দিয়ে দিই, প্রাইসটা বলে দাও না। আচ্ছা এইটার কথাই সবাই বলছিলেন, ফ্যাব্রিকটা বুঝে নেন, ফ্যাব্রিকটা বুঝে নেন, কোনো ইনার লাগবে না, টানলে বাড়বে, এটা আসবে লাইট একটা অরেঞ্জ, খুবই হালকা একটা অরেঞ্জ, মানে জাস্ট কি বলবো, মানে একটা ব্লাশ অরেঞ্জ থাকে না সেই টাইপের অরেঞ্জ, ফুল স্লিভস এ যাবে, আর সঙ্গে থাকবে পার্পল। হ্যাঁ সঙ্গে থাকবে পার্পল, এটার সাথে আপনি পেয়ে যাবেন সেম সেম প্লাজো স্টাইলের প্যান্ট। আমি অনেকগুলা কালার শেয়ার করব, হ্যাঁ আপনারা আমার সাথে থাকবেন মিনিমাম 6-7টা। এটা তো আমি পরাছিলাম, এটা আপনারা দেখেছেন। ড্রেসের লম্বা চলে আসবে 32, মানে শার্টের লং চলে আসবে 32, প্যান্টের লং চলে আসবে 40, ফ্যাব্রিক আসবে হচ্ছে থাই ফ্যাব্রিক, সাইজ পেয়ে যাবেন হচ্ছে 36 থেকে 52 পর্যন্ত। তবে একটা একটা কথা আপনাদেরকে মেনশন না করলে হবে না, একটা কথা আমি আপনাদেরকে মেনশন করতে চাই, একটা কথা আমি আপনাদেরকে মেনশন করতে চাই, দয়া করে যারা আপনারা অনেক বেশি মোটা, একটা সত্যি কথা না বললেই না, একটা সত্যি কথা বলতেই হবে, যারা কিনা আপনারা অনেক মোটা, তারা দয়া করে 50 সাইজ কিংবা 52 সাইজ অর্ডার করবেন না। কেন বলছি, কারণ আপনারা অর্ডার করেন 50 সাইজ, আমরা আপনাদেরকে ডেলিভার করি 52 সাইজ, তারপরেও বাসায় নেওয়ার পর আপনাদের ড্রেস হয় না, তার মানে আপনারা না 50 না 52, ঠিক আছে, না আপনারা 50 না আপনারা 52, যেটা আপনার একুরেট বডি সাইজ আপনারা ওইটা বলেন, আমাদের কাছে না থাকলে আমাদেরকে তো এরকম ঘুরানোর দরকার নেই। সো মোটা আপাদের জন্য বলছি যে আপনাদের একুরেট বডি সাইজটা দিবেন, কারণ আমরা 6-6 প্রোডাক্ট বানাই, এখানে ভুল ত্রুটির কোনো অপশনই নাই। সো যদি আপনার 52 সাইজ লাগে আপনারা আমাদেরকে 52 সাইজই বলেন, কিন্তু আমার ডেলিভারি বয়রা বলে ম্যাডাম 52 সাইজ কেন, 62 সাইজ দিলে ওই আপার হবে না বা ওনাদের হবে না, তো কেমনে ওনারা 52 সাইজ অর্ডার করে। সো এই ধরনের নাটকীয়তার মধ্যে যাওয়ার দরকার নাই। আচ্ছা এইবার আসেন, এই ব্যাগটা রেখে দিই, এই জন্য আমি একটা সাদা ব্যাগ আর একটা সাদা স্যান্ডেল রাখি সব সময়, আমার সব ড্রেসের সাথে হয়ে যায়। এটা আমি পরে নিলাম, এটার আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিলাম, এই যে দেখেন এটা এই পর্যন্ত, এবং আমার আমি কিন্তু আজকে হিল পরেছি, খেয়াল করে দেখেন আমার হিলটা পুরো ঢাকা, ঠিক আছে, আমার প্যান্টটা আপনারা বুঝে নেন, আমি একটু এভাবে দাঁড়াই দেখে নেন, আমার ড্রেসের সবচেয়ে মেইন আকর্ষণই হচ্ছে এটার কাটিং, আমার ড্রেসের সবচেয়ে খুব সুন্দর, কোন কালারটা ভালো লেগেছে আজকে তুমি কনফিউজড হয়ে যাবা, আজকে তুমি কনফিউজড হয়ে যাবা। এটা দেখেন, এটা আসবে আরেকটা ড্রেস, হ্যাঁ, যেটা কিনা আমাদের সবচেয়ে হিট অ্যান্ড সবচেয়ে নাইস একটা ফ্যাব্রিক, ফ্যাব্রিক সব কয়টারই সেম, এই ব্লুটা আর এইটা, হ্যাঁ এই দুটো অনেক 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 বেশি সুন্দর। কালারটা একটু বুঝে নেন, কালারটা আসবে ব্লু, একদম ডার্ক একটা নেভি ব্লু, তার সঙ্গে হোয়াইট, হ্যাঁ এটার সাথে আপনার হোয়াইট কিন্তু ভালো লাগবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা যে মেসেজ করছেন একটু ওয়েট করবেন, আপনারা অনেক কমে পাবেন, ওয়েট করতেছিলাম, আল্লাহ আপু আজকে বিকাশ করেছি কালকের লাইভ থেকে, প্লিজ একটু বলবেন আমার অর্ডারটা কি কনফার্ম, বিকাশ হলে অবশ্যই কনফার্ম হবে। এইটা আসবে হচ্ছে হোয়াইট অ্যান্ড নেভি ব্লু, এইটা এই কালারটা এত সোভার লাগছে, ট্রাস্ট মি, মানে মানে আপনাকে অনেক ইনোসেন্ট লাগছে এইটাতে, হ্যাঁ এটা তো অনেক বেশি ইনোসেন্ট লাগছে এই কালারটাতে। আপু এই কালারটা কি একটু সিল্ক কটন টাইপের না আপু? এই যে আপনারা দেখেন এখানে, না এটা কটন না এটা সিল্ক, না এটা কটন না এটা সিল্ক, ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে আপনার একটু টানলে বাড়বে, এটা কটন থেকেও আরাম হবে। আমি তিনটা ড্রেস নিব আপু ইনশাল্লাহ, আপু আমি তিনটাই নিব, আরে সর্বনাশ, আপু আমাদের থেকে ম্যাক্সিমামই দেশের বাইরে হোলসেল চলে যায়, এই জন্য আমরা সবাইকে দিয়ে কুলাতে পারি না, আর এগুলো আমাদের কাছে অনেক অল্প পিস, যেহেতু এগুলো থাই ফ্যাব্রিকের, যেহেতু এটা যদি দেশীয় ফ্যাব্রিক হতো আমি এটা আপনাদেরকে অনেক পিস দিতে পারতাম, এটা আমাদের থাই ফ্যাব্রিকের, সেই 4,500 রেঞ্জ আমরা কতটা বাজেটে নিয়ে আসছি সেটা আপনাদেরকে দেখাবো, এইটা আপনারা কোনোভাবে মিস করবেন না, এইটা ঠিক আছে, আমার পরটা কোনোভাবে মিস করবেন না, আমি আপনাদেরকে বললাম। আচ্ছা আপনারা চাইলে এটা কিন্তু এরকম শর্ট করেও পড়তে পারেন, হ্যাঁ মানে এরকম এরকম উঠায়ও পড়তে পারেন, মানে ইন করেও পড়তে পারবেন, ঠিক আছে, আমি এখানে আপনাদেরকে প্লিট করে দিয়েছি যেন কিনা আপনাকে বাজে না লাগে, বা আপনি এটার সাথে হোয়াইট কালারের ক্রপ টপও পড়তে পারেন, আরো বেশি সুন্দর লাগবে। আচ্ছা সো এইবার আসেন আপু, আপু তুমি জিন দেখছো? জিন ইরফান বলে যে, মানে ওই যে আমি মাঝে মাঝে বলি তুমি আমাকে, আমি বলি আমাকে বলে যে আমি কখনোই কোন জিন ভূত ডাইনি, হ্যাঁ আত্মা প্রেতাত্মা এগুলাকে ভয় পাই না, কারণ তোমাকে সার্ভাইভ করে ফেলছি। সো
আমি আমার এগুলা দেখা লাগে না আপু, আমার সাথেই থাকে এগুলো। বাই দ্য ওয়ে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কে কে আমাকে পড়া দেখতে চাও বলো, এটা কে কে আমাকে পড়া দেখতে চাও, এটা 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 কার কার লাগবে? আর আমি এটা আমার জন্য আজকে আমি ভেবেছিলাম এটা কেমন হবে, বাট এটাতে সবচেয়ে বেশি ইনোসেন্ট লাগছে, ট্রাস্ট মি, একদম সোয়ার টু আল্লাহ, একদম এটাতে সবচেয়ে বেশি ইনোসেন্ট লাগছে। এটা আমি একটু পড়বো, লাইক এটার অনেক প্রশংসা শুনেছি, এটা দেখি। আর এটা সঙ্গে এটার প্যান্টটাও আমি আপনাদেরকে দেখাই, এটাতেও সেম ভাবে প্লিটিং করা এবং এই যে পকেট দেওয়া আছে। আমি যা দেখাবো, ইন্টারন্যাশনাল ডেলিভারি কস্ট কেমন আপু? আমি আপনাদেরকে ডিরেক্টলি বলি, আমরা DHL এর মাধ্যমে সেন্ড করি এবং যে যেই যেই কুরিয়ারের মাধ্যমে সেন্ড করুক না কেন, আপনার এটা ডলার রেটের উপরে আপ ডাউন করে প্রাইজিংটা। পার কেজি হচ্ছে 6,000 থেকে 7,000 টাকা হয়, ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে ধরেন আজকে যেই রেঞ্জ থাকে কালকে সেই রেঞ্জ থাকে না, এটা হচ্ছে কুরিয়ার অফিসে যেয়ে এভরিডে চেঞ্জ হয়, এভরিডে। আপু তুমি কি জানো জিনরাও ভাইরাল হয় কিন্তু, আমি না আসলে কেমন জানি কথাটা অন্যদিকে যাচ্ছে। বাই দ্য ওয়ে এটা আসবে প্যান্ট, আপনারা একটা জিনিস চিন্তা করেন, এই প্যান্টটা দিয়ে যদি কিনা আপনি উপরে একটা হোয়াইট টি শার্ট পরে নেন কত বেশি সুন্দর লাগবে। এটা আমি পরবো, এটা আমি একটু পরবো। কোন জিনের কথা বলছো তুমি, কোন জিনের কথা বলছো বলো তো আপু, কোন জিনের কথা বলছো? আসলে এখন সবাই ভাইরাল, সবাই ভাইরাল হতে চায়, শুধুমাত্র এক্সেপ্ট মি। হ্যাঁ ভাইরাল হতে চাইলে তো অনেক আগেই অনেক কিছু হয়ে যেত, ভেরি ব্যাড থিং অ্যাকচুয়ালি। আসলে সুন্দর, ওকে। বডি সাইজ অ্যাভেলেবল, অল সাইজ অ্যাভেলেবল, একদম 52 সাইজ পর্যন্ত অ্যাভেলেবল, 52 সাইজ পর্যন্ত অ্যাভেলেবল। ইভেন আমাদের প্রোডাক্টের প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের, অফ নাইস, ফাটাফাটি এটা আসবে ব্লু অ্যান্ড হোয়াইট। হ্যাঁ দিস ইজ ব্লু অ্যান্ড হোয়াইট, মাশাআল্লাহ, নাইস ওয়ান, নাইস ওয়ান, ঠিক আছে। এটা আসবে ব্লু অ্যান্ড হোয়াইট এর মধ্যে, এটা আসবে হচ্ছে তোমার ব্লু অ্যান্ড হোয়াইট এর মধ্যে, মারাত্মক। আপু আমি মেয়ে কিন্তু তুমি মাইন্ড করো না, তোমাকে গোল্ডের গোল্ডার লিপস্টিক মানায় মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। ওকে সো 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 এনাদার। আচ্ছা এবার তোমরা আমাকে বলো, আরো কালার্স তো দেখাবোই, আরো কালার্স তো দেখাবোই, এবার বলো। এবার আমি দামটা শেয়ার করে দিই, সাইজ পেয়ে যাবা 36 থেকে 52 সাইজ পর্যন্ত, ইভেন প্রত্যেকটার মধ্যেই তোমরা ফ্যাব্রিক পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু একটু টানলে বাড়বে, সবগুলাই সুন্দর। ওকে আচ্ছা আমি যেটা পরছি এটার সাথে এই ইয়ারিংসটা ভালো লাগছে না, লাগতেছে? এটার সাথে এই ইয়ারিংসটা মানাচ্ছে না, কি পরতাম, এটা পরবো। আচ্ছা এবার আমি আপনাদেরকে দাম বলে দিই, আমার আরো দুটো দেখানো বাকি আছে, ওকে আরো দুইটা দেখানো বাকি আছে। এটা একটা ইয়ারিংস এনেছিলাম আমি দুবাই থেকে, শেইল স্টোন এর, কিউট, দাম বলে দিই। কার কোনটা পছন্দ হলো, নাম্বার ওয়ান অরেঞ্জ, আরো দেখাবো তারপর আমরা প্রাইজিং করব। হ্যাঁ একটা ব্ল্যাক আছে, ওটা যা সুন্দর, ওটা লাস্টের জন্য রেখেছি, একটা ব্ল্যাক আছে ওটা যা সুন্দর। বাই দ্য ওয়ে এটা ফ্যাব্রিকটা কিন্তু থাই ফ্যাব্রিক, আমি বারবার করে আপনাদেরকে এনশিওর করছি, আমি প্রত্যেকটাই পরে পরে আউটলুক, এটা নিবেন মাস্ট, ঠিক আছে এটা নিবেন, যে নিবেনও না কোনোটা তাও এটা নিবেন। আর আমারটা তো এটা, এটা আমি আর বলবো না আপু, যেটা পড়েছো ওইটি সুন্দর লাগছে, কনফিউজ হয়ে গেলাম। এটা তিথি কোনোভাবে মিস করো না, এটা অনেক কিউট লাগছে সরাসরি, ট্রাস্ট মি, আমি বুঝি না এটা এত ভাল লাগবে। আচ্ছা আমি চলেন শুরু করছি, ব্ল্যাক কালারটা দেখাও, দেখাবো এটা পরে দেখাবো, ব্ল্যাক কালারটা দেখাবো। আচ্ছা সো আমি এবার নাম্বারিং করব, ঠিক আছে এবার আমরা রেটিং করব। এটা আসবে হচ্ছে নাম্বার, এইটা এটা ব্ল্যাকটা দেখালে আপনাদের মনটা উথাল পাথাল করবে,
এটা আসবে নাম্বার ওয়ান, এটা লিস্টেও নাম্বার ওয়ান, এন্ড আউটলুকিং ও নাম্বার ওয়ান, ফ্যাব্রিকেও নাম্বার ওয়ান, ঠিক আছে। এবার এটা আসবে হচ্ছে নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান আসবে হচ্ছে, আমি এবার লাস্ট, হ্যাঁ প্রাইস বলে দিব, বলে দিই, এটা হচ্ছে নাম্বার ওয়ান, কালার আসবে লাইট একটা ব্লাশ অরেঞ্জ, তার সঙ্গে হচ্ছে লাইট একটা পার্পল, সামনে স্টোনের বাটন সেট করা আছে, শার্টের লম্বা আসবে হচ্ছে তোমার 32-33, এটা টানলে বাড়বে, ফ্যাব্রিকটা যাবে থাইল্যান্ডের ফ্যাব্রিক, আর প্যান্টের লম্বা চলে আসবে হচ্ছে কত বলতো, 39-40, আর প্রত্যেকটা শার্ট সেট বা কোর্ট সেট তোমরা পেয়ে যাচ্ছ কত, 36-52 সাইজ পর্যন্ত, নাম্বার ওয়ান। নাম্বার টু আসবে হচ্ছে তোমার এইটা, সো নাইস, সো বিউটিফুল, সো এলিগেন্ট, সো ইয়ামি, সো চার্মিং, যে যেটা বলো, এটাও সেম 36-52 সাইজ পর্যন্ত পাবা নাম্বার টু, 36-52 সাইজ পর্যন্ত পেয়ে যাবে নাম্বার টু সাইজ, এটা 36-52 থাই ফ্যাব্রিক, টামলে বাড়বে, প্যান্টের লম্বা আসবে 39-40, আর শার্টের লম্বা আসবে হচ্ছে তোমার সেম টু সেম 32-33। আচ্ছা, আর থার্ড নাম্বার যেটা আমি পড়া আছি, থার্ড নাম্বার যেটা আমি পড়া আছি, এবার একটু কমেন্ট চাই, দেন আমি প্রাইস বলে আরেকটা কালার দেখাই দিব, আরো দুইটা কালার দেখাই দিব, কোন কালারটা আপনাদের বেশি মনে ধরেছে, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, আমি কমেন্ট নিব, দেন প্রাইস বলবো, যে যত তাড়াতাড়ি কমেন্ট মানে প্রাইস শুনতে চান কমেন্ট করে ফেলেন, নাম্বার ওয়ান, নাম্বার টু, নাম্বার থ্রি, আমি তিন নাম্বারে আছি, লাস্টে লাস্টে আছি, কার কোনটা ভাল লাগছে, কার কোনটা, তাহলে আমি বুঝবো যে কার টেস্টটা কেমন, ঠিক আছে। 36-52 সাইজ পর্যন্ত পাবেন, 52 সাইজ শুধুমাত্র লাবণ্য জাহানে, শুধুমাত্র এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে, কোন সাইজটা, নাম্বার টু থ্রি, আচ্ছা নাম্বার টু থ্রি জিতে গেল, ওকে। তুলে লিখেছেন, আমি আগে তোমার মেকআপ লুকটা দেখতে চাই, অরেঞ্জটা জোস, একদম টু থ্রি, ওকে, অরেঞ্জটা আমার আসাতে মিলে গেছে, ব্ল্যাক তো দেখাই নাই, এটা কিন্তু ব্ল্যাক না আপারা, এটা কিন্তু থ্রি, ঠিক আছে, এটা হচ্ছে নেভি ব্লু, এটা হচ্ছে নেভি ব্লু, থ্রি, নাম্বার ওয়ান, ইয়াস, আচ্ছা, ও মাশাল্লাহ মাশাল্লাহ, নাম্বার থ্রি, ওকে, মানে এটা সবার লিস্টে কেন জানি থ্রিটা আছেই, আপু তোমার পড়াটা বেস্ট, ওকে, সো ইয়াস, প্রাইস থাকছে, আচ্ছা আমি কি প্রাইস বলবো নাকি ওই কালারটা দেখাই নিব, প্রাইস বলবো নাকি কালোটা দেখাই দিব গো, তাহলে তিনটা, আপু কোর্সেস দেখাচ্ছ আমি তো খুশি, আচ্ছা নাকি ব্ল্যাকটা দেখাই নিব, নাম্বার থ্রি, মানে আমারটা একদম খুব পছন্দ হয়েছে, তাই তো, আমারটা খুব পছন্দ হয়েছে, ওকে, কথা না বাড়িয়ে চলো ব্ল্যাকটা দেখাই দিই, ইয়াহু, এটা আজকের লাইভের শো স্টপার, ব্ল্যাক অলওয়েজ জোস, দুই নাম্বার তিন নাম্বার সবার, প্রাইস বলে দেয়, এটা আসবে ব্ল্যাক, এটা আমি আমার জন্য একটা রাখছি, রাখছি মানে রাখছি, এটা এটা কম আছে, কম আছে, কমই আছে, এটা অনেক সুন্দর, এটা ব্ল্যাক, এটা আসবে ব্ল্যাক, এটা আমি আমার জন্য একটা রেখেছি, আমি বলেই দিলাম লাইভেই বলে দিলাম, নাম্বার এক নাম্বার তিন নাম্বারটা অনেক বেশি সুন্দর, ব্রিকটা দেখো কি কাপড়, এটা এটা হচ্ছে গিয়ে তোমার থাই ফ্যাব্রিকের মধ্যে আছে, না কটন না জর্জেট, কোনো ইনার লাগবে না, বডি শো হবে না, ঠিক আছে, ইভেন গরমও লাগবে না, এইটা পরলে আর কিছু লাগবে না, আসলে সব বাদ আমি ব্ল্যাকটাই নিব একদম, তুমি আমি আগেই ব্ল্যাকটা নিয়ে নিছি, তবে আমি ব্লুটাতে কনফিউজ ছিলাম, আমি জানি যে আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহানে ব্লু মানেই ওইটা লাইক লাকি চার্মের মতো কাজ করে, আজকে ব্লুটা মার ডালা, প্রাইস না বললে ব্ল্যাকটা কনফার্ম, প্রাইস না বললেও ব্ল্যাকটা কনফার্ম, দেখছো দেখছো মাশাল্লাহ, আমি এইবার এইবার যে এটা এক্সপেন্সিভ ফ্যাব্রিকের উপরে আছে, এটা প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্স স্টোনের বাটন সেট করা আছে, দারুণ, ব্ল্যাকটা দেখার আগেই মেছে অর্ডার করে ফেলতেছে, এই যে এরকম স্টোনের বাটন সেট করা, এটা আসবে ব্ল্যাক দিয়ে, ব্ল্যাকের প্যান্টটা আরো সুন্দর, আমি আমার একটা গোল্ডেন কালারের ক্রপ টপ আছে, আমি ওইটা দিয়েও পরবো ভেবেছি, আপনারা বললে আমি ব্ল্যাকটা পরে আসবো, এটা মারাত্মক, আমি ব্ল্যাকটা আগেই রেখে দিয়েছি আমার জন্য, আমি অরেঞ্জ ব্লু ব্ল্যাক সব কয়টাই আমি আমার জন্য একটা করে রেখেছি, আমি এটা একটু চটজলদি করে পরে আসি, অ্যান্ড দেন দামটা বলে দিব, অ্যান্ড দেন দামটা বলে দিব, প্রাইস
প্রাইস গেস করো তো, যার প্রাইস মিলে যাবে তার জন্য একটা গিফট আছে, দেখি কার প্রাইস মিলে। যার প্রাইস মিলে যাবে তার জন্য একটা গিফট আছে, বলো প্রাইস বলতে থাকো তোমরা। আমি কিন্তু লাইভে, ও অনেক আচ্ছা ইয়ে তাকাইছো না তুমি লাইভে? হ্যাঁ, ও মাই গড, সবার দাম হয়ে যাইতেছে। কি না না, এই দুষ্টু বাবু আমি কিনি না, 20 টাকা না ভাই, আমি 18 টাকা দিব, নিবেন ভাই? আপনার বেচু হই না কেন জান ভাই, আপনি ভাই অনেক কি, আপনি বেশি দামে বেচতে আউট। ব্ল্যাক কালারটা কনফার্ম তো? আচ্ছা এই যে ব্ল্যাক, হ্যাঁ জানি না, আমার প্রথমেই অরেঞ্জটা আমি কোনোভাবেই মানা করতে পারি নাই, তারপরে মাঝখানের মিডলের ব্লুটা, এন্ড দেন এখন ব্ল্যাক, এটা অনেক সুন্দর, একদম আল্লাহর কসম এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ এটা অনেক সুন্দর, এটার সাথে আমি এই ব্ল্যাকটা নিলে ভালো লাগবে। কি বলেন, ভাল লাগতেছে? এটা অনেক সুন্দর, ঠিক আছে, এটার সাথে এরকম একটা ব্যাগ নিয়ে নিতে পারবেন। ব্ল্যাকটা শো স্টপার, ইয়েস ব্ল্যাকটা শো স্টপার, ব্ল্যাকটা দিয়ে কিন্তু এটা খুব ভাল লাগতেছে। কি আর বাবু ফ্রি দিতেছেন? ফ্রি দিলেও আমি নিব না তোমাকে, তুমি অনেক দুষ্টু। না 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 না, এটা পরি। আচ্ছা এবার দাম বলে আসতেছি, যাও আচ্ছা কি ব্যাপার, সবার এরকম প্রাইস মুখস্থ কিভাবে? এক নাম্বারটা দেখি, আচ্ছা ঠিক আছে, আর আর দেখাবো না, মূল্য কত? মূল্য বলে দিচ্ছি, ওকে ওকে ওকে, গ্রেট 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 গ্রেট, ওকে, এই দুইটা কিন্তু মাস্ট হ্যাভ, ঠিক আছে, একদম সোয়ার, এই দুইটা পড়লে আর কোনো দিকে তাকাইতে হবে না, ট্রাস্ট মি, এই দুইটা পড়লে আর কোনো দিকে তাকাইতে হবে না। এবং ফ্যাব্রিকের সম্পর্কে আমি আবারও বলছি, দিস ইজ থাই ফ্যাব্রিক, টানলে বাড়বে, এবং এটাতে গরম লাগবে না, এটাতে আয়রন করতে হবে না, এটাতে ইনার লাগবে না, এটার এটার ফাব, এবং ওয়াশে কোনো শিং করবে না, ওয়াশে কোনো লাইক আপনার ওই যে বুটি বুটি উঠবে না, কোনো 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 ঝামেলা, আল্লাহ রে আল্লাহ রে, আমার হোয়াটসঅ্যাপে ম্যাক্সিমাম এক একজন 25-30টা করে অর্ডার দিচ্ছে, আমাদের কাছে 60 পিসের বেশি নাই। 1, 2, and 3 ফাইনালি প্রাইজ, যে কিনা যার কিনা প্রাইজ হয়ে গেছে তাকে আমরা একটা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, তাকে আমরা আমাদের এক্সেলেন্স বাই লাবণ্য জাহান থেকে একটা সুন্দর গিফট পাঠাবো, সঙ্গে তা সে যদি আমাদেরকে অর্ডার প্লেস করে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে তার ডেলিভারি চার্জটাও আমরা রাখবো না, সে ঢাকায় হোক আর বা ঢাকার বাইরে হোক, ঠিক আছে। আমার মনে হয়, আমার মনে হয় যে আপাটা বারবার কমেন্ট করছে, আপাটা জিতে গেছে। বাই দ্য ওয়ে, প্রাইস থাকছে মাত্র আপনাদের জন্য 1450 টাকা, 4500 টাকা প্রাইজ হতো, প্রাইজ আপনারা যেটা নেন 1450 টাকা, 1450 টাকা মাত্র, ঠিক আছে। সো আপুর নাম একটু বলে দিই, আপুর নাম হচ্ছে নুসরাত নির্জানা, আই থিঙ্ক সো। সো আপু আমি আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন, আপনার জন্য একটা গিফট চলে যাবে, হ্যাঁ, প্রাইস যাবে হচ্ছে 1450। ও এত সুইট, 1450, ইয়েস এত সুইট, এটা এটা এত সুইট, এই কালারটা ব্লু ইজ ব্লু, মানে বিউটিফুল কালেকশন, থ্যাংক ইউ সো মাচ, 1450 টাকা মাত্র। ওয়াও, আমি ফার্স্ট কমেন্ট, ইয়েস আমি দেখছিলাম আপনি বারবার কমেন্ট করছিলেন, এবং এর প্রাইস বলার আগেও আপনি কমেন্ট করছিলেন, আপনি যদি আমাদের থেকে অর্ডার প্লেস করেন আমরা আপনাদের ডেলিভারি চার্জটাও ফ্রি করে দিব, ইভেন একটা গিফটও যাবে আমাদের সাথে থাকার জন্য, সেটা এক্সেলেন্স এর পক্ষ থেকে। এটা দেখেন, হ্যাঁ এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, প্রাইস যাবে হচ্ছে, আমি অনেকক্ষণ সময় নিয়ে ফেলেছি, ফার্স্ট এর কালারটা দেখাও না, আবার দেখাচ্ছি, এই যে আমি ধরছি প্রত্যেকটাই 36 থেকে 52 সাইজ পর্যন্ত থাকবে, 36 থেকে 52 সাইজ, 36 থেকে 52 সাইজ পর্যন্ত থাকবে, আপনারা পাবেন
এক্সেলেন্স বয় লাবণ্য জাহানে থাই ফ্যাব্রিক এর মধ্যে টানলে বাড়বে, ওয়াশ করতে পারবেন যে কোনো ওয়াশ, হ্যাঁ হাতে ওয়াশ, শ্যাম্পু ওয়াশ, সাবান ওয়াশ, ডিটারজেন্ট ওয়াশ, যে কোনো ওয়াশ। এবং এটার সামনে হচ্ছে সুন্দর স্টোনের বাটনস করা আছে, ফুল স্লিভস আছে, সামনে চাইলে পুরাটা ওপেন রাখতে পারবেন, চাইলে আপনার এই দাঁড়ো তোমাদেরকে অন্য সিস্টেম আমি দেখাচ্ছি, আমার এখানে টেন্টপ আছে, প্রাইস আসবে, আচ্ছা ইয়ে অরেঞ্জটা দেখাইনি আগে, এটার প্রাইস আসবে হচ্ছে এই যে দাঁড়ো একটা মিনিট, এই ফান, এই শোনো আমার একটা টেন্টপ দিতে বলো তো ভিতরে, ওই যে ওকে আমি দুইটা অর্ডার দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা কিন্তু আমি জাস্ট ইনস্ট্যান্ট থিঙ্ক করেছি, কারণ আমি দেখছিলাম আপনি আমাকে কমেন্ট করছেন, বেসিক্যালি আপনি একটু আমার মডারেটর নাও জানতে পারে, আপনি একটু বলে দিয়েন যে আমি পেজে উইনার হয়েছি, সো আপু আমাকে এই গিফটটা দিবে, একটু মনে করাই দিয়েন। হ্যাঁ আম সরি, আসলে এভাবে বলাটা ঠিক না, তারপরে বলছি আমি ব্ল্যাক কালারটা, ও মা এটা আমি কি পরাছি, যে দিস ইজ ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন, কোন আপু আমি কম পিস কেন আমি ভাগে পাবো না, আপু ইনবক্স করে দাও, এইটাই দিলা, আচ্ছা কালো নাই, কালোটা বিশ্রী তো ও লাড্ডুটা কি করে পাপাকে খেলতেছে পাপার সাথে, প্রাইস যাবে হচ্ছে 1450 টাকা মাত্র, ঠিক আছে 1450 টাকা, আচ্ছা এখন আর এটা পরে দেখানো সম্ভব না, যার যেটা লাগবে প্রাইস আসবে 1450, কালার দেখেছি আমি পড়েছি ব্ল্যাকটা, এটা অনেক সুন্দর, দিস ইজ ব্ল্যাক ওয়ান, প্রাইস যাবে 1450, একদম 36 থেকে শুরু করে 52 সাইজ পর্যন্ত আছে, 36 থেকে শুরু করে 52 সাইজ, এবং আপনাদের আমি দেখিয়ে দিই যে আমাদের আপনাদের হিপ কভার হয়ে যাবে, দেখেন হিপ কভার হয়ে যাবে, হিপ কভার হয়ে যাবে। আচ্ছা আমি আপনাদেরকে অন্য একটা স্টাইলে পরে দেখাই, জাস্ট দুটো 2 মিনিটস আপনাদেরকে দেন, জাস্ট 2 মিনিটস আমাদেরকে দেন, আমি একটু অন্য স্টাইলে আপনাদেরকে পরে দেখাই, হ্যাঁ একটু টাইম দেন, দেখেন আপনারা চাইলে সামনের বাটনও ওপেন রাখতে পারবেন, একটু ওয়েট কর, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, এই যে দেখেন। সো আপনারা যদি চান এরকম ফুল বাটনস, আপু এটার লং কত, আপনি চাইলে আপনারা চাইলে এটার ফুল বাটনস ওপেন রাখতে পারবেন, ঠিক আছে এটার এই যে দেখেন, চাইলে আপনারা এভাবে ফুল বাটন ওপেন রাখতে পারবেন, আমি যে কালো সাদা ব্যাগটা নেই এটা কই, ওকে শার্টের লং 30, এই যে দেখেন যেরকম ব্ল্যাক এন্ড হোয়াইট ব্যাগ দিয়ে পড়তে পারবেন, চাইলে এরকম ওপেন রাখতে পারবেন আপনারা, 32, হ্যাঁ 32 একদম হিপ কভার হয়ে যাবে, হিপ কভার হয়ে যাবে, এটা উঠাতে পারবেন যেইভাবে আপনার যেইটা যেভাবে সুবিধা হয়, যেইটা মানে ম্যাক্সিমাম মানুষ তিনটা চারটায় আসলে কেউ আসলে ইয়ে করতে পারছে না, যেইভাবে ইচ্ছা, বা চাইলে আপনি জাস্ট একটা বাটন ওই রকম ওপেন রাখতে পারেন। আপু শার্ট গুলো আর একটু লং করা যাবে না আপু, এটা দেখেন প্রাইস যাবে হচ্ছে গিয়ে এই যে দেখেন, এভাবে আপনি পড়তে পারেন, এটা অনেক সুন্দর, হ্যাঁ আল্লাহ এইভাবে তো অনেক ভালো লাগতেছে, আমি তো আগে বুঝি নাই, এভাবে কিন্তু অনেক ভালো লাগতেছে, ট্রাস্ট মি আমি বুঝি নাই, আমি আইডিয়া দিতে গিয়ে এখন দেখলাম এটা কিন্তু ওইভাবে অনেক ভালো লাগছে, আমি জানি না আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি। প্রাইস যাবে হচ্ছে 1450, মাশাআল্লাহ, অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমাদের এক্সেলেন্স বয় লাবণ্য জাহানে, যেভাবে সম্ভব আপনারা সেভাবে চাইলে এটা আবার আপনি ইনো করতে পারবেন, যেভাবে হ্যাঁ এভাবে করতে পারবেন, প্রাইস যাবে 1450 টাকা, ফ্যাব্রিকটা থাই, আমি এটা আরো বাজেটে দিতে পারতাম কিন্তু এটার ফ্যাব্রিকটা যেহেতু থাই ফ্যাব্রিকে দিয়েছি, রাতের পাখি
ঘুমাবা কখন? যখন ঘুমাবো তখন সামনে একটা লাইভ সেট করে দিয়ে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কখন ঘুমাবো। ওকে, সো আমি আবার এক নাম্বারটা যারা দেখতে চাচ্ছেন, এই অরেঞ্জটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আসবে হচ্ছে অরেঞ্জটা, যেটা নিয়ে বেশি ফাটাফাটি, যেটা নিয়ে বেশি মারামারি। ঠিক আছে, প্রাইস যাবে ১৪৫০। আজকের মতো লাইভ সেশন শেষ। আমি চেষ্টা করবো আপনাদেরকে ছোট ভিডিও করে দেওয়ার এবং ছবি তুলে দেওয়ার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শর্টলি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, প্রাইস যাবে হচ্ছে মাত্র ১৪৫০। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাবা।